দাওয়াতে ইসলামের উদ্যোগে ভারতের মুম্বাইয়ে বিশ্বব্যাপী দাওয়াতে ইসলামের ইজতেমার মধ্যে একশো জন আলিম এবং বত্রিশ জনকে মুফতি সনদ প্রদান করা হয় লক্ষণীয় বিষয় হলো যার মধ্যে অসম রাজ্যের বরাক ভ্যালি ডিভিশনের কাছাড় জেলার চারজন আলিম উপাধি পেয়েছেন এবং একজন মুফতি উপাধি পেয়েছেন তারা হলেন শিলচর রামনগর টুকরগ্রামের মুফতি তাজউদ্দিন মাদানি মতিনগরের মৌলানা নুরুল ইসলাম মাদানি উধারবন্দের মৌলানা আব্দুল সালাম মাদানি রামনগর টুকরগ্রামের মৌলানা মঈনুদ্দিন মাদানি শিলচর রাঙ্গির মৌলানা আব্দুল্লাহ হাসান মাদানি তাদের এই সনদ পাওয়ায় গোটা বরাক উপত্যকায় খুশির জোয়ার বইছে অনেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতা ধর